বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমি জবা ফুল গাছের বিষয়ে কিছু বলতে চাই। আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্য খুবই এটা হেল্পফুল হবে। জবা গাছ একটি বহুবার্ষিক গাছ। এতে ফুল যে ধরে সেটা খুব সুন্দর দেখতে হয় এবং আকারে অনেক বড় হয়, এবং বাজারে বিভিন্ন প্রকৃতির জবা ফুল গাছ দেখতে পাওয়া যায়। যেমন আপনি মিনি ভ্যারাইটি পাবেন, দেশি ভ্যারাইটি পাবেন, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, বিভিন্ন ধরনের প্রকৃতির আপনি জবা ফুলের গাছ বাজারে পেয়ে যাবেন। তো এই গাছের জন্য বিশেষ কিছু যত্ন নিতে হয়, সেই ব্যাপারেই আজ আমি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই। আমার বাগানের এই জবা ফুলের গাছটি দেখুন, এটি গাছটি কত ছোট কিন্তু ফুলটা কত বড় এবং কত সুন্দর ফুটে রয়েছে। তো এই গাছটির বিষয়ে কিছু জরুরি তথ্য আলোচনা করা যাক। প্রথমে আপনি এই গাছটি লাগানোর জন্য একটি বড় সাইজের টব নিয়ে নিন, কেননা এটি একটি বহুবার্ষিক গাছ, তো অনেক বছর বাঁচবে। সেই জন্য আপনি বারবার টব পরিবর্তন করার দরকার নেই, একবারই আপনি বড় আকৃতির টব নিয়ে এই গাছটি লাগান। এরপরে এর মাটিটা ভালোভাবে তৈরি করে নিন। তার জন্য আপনি 50% বাগানের মাটি নিন এবং 20% ভার্মিকম্পোস্ট আর 20% কোকোপিট নিন, আর বাকি 5% আপনি হাড়ের গুঁড়ো এবং 5% নিমখোল নিয়ে মাটিটা ভালোভাবে মিশিয়ে নিন। তারপরে সেই মাটিতে আপনি জবা গাছ লাগান। এই গাছটিকে আপনি রোদের মধ্যেই রাখুন, কিন্তু ফুল ফোটার পরে এটাকে আপনি ছায়ায় রাখলে ভালো হয়। কারণ যদি আপনি ফুল ফোটার পরে সেটাকে রৌদ্র স্থানে রেখে দেন, তাহলে ফুলটা বেশি দিন স্থায়ী হয় না। কিন্তু ফুল ফোটার পরে আপনি সেটাকে ছায়াতে রাখলে আপনার ফুলটা কিছুদিন বেশি গাছেতে স্থায়ী থাকবে। এই গাছে আপনি নিয়মিতভাবে জল দিন, কিন্তু জল দেওয়ার আগে দেখে নেবেন, কারণ মাটিতে আমরা কোকোপিট মিশিয়েছি, সেই জন্য মাটির আর্দ্রতাটা একটু দেখে নিয়ে আপনি জল দেবেন। এই গাছের জল খুবই পছন্দ, সেই কারণে আপনি নিয়মিতভাবে এতে জল দিতে পারেন। আমার গাছের এই ফুলটি দেখুন কত বড়, এবং এটার ওজনটা আপনি আন্দাজা করতে পারছেন, কারণ এটা নিচের দিকে ঝুলে রয়েছে। এতটাই বড় যে এর ভারটা নিচের দিকে রয়েছে বলে এটা নিচের দিকে ঝুলছে। এবং এটা যদি আমি সাইজটা বোঝাতে চাই, আমার হাতের দেখুন হাতের সাইজটাই এটা নিয়েছে, মানে এত বড়ই এই ফুলটা ফুটে রয়েছে। তো যখন এত বড় ফুল দিচ্ছে তখন তার সারেরও বেশি প্রয়োজন হবে, তো সেই জন্য আপনি নিয়মিতভাবে এতে সার দিতে থাকুন। জবা গাছ অ্যাসিডিক সয়েল বেশি পছন্দ করে, তো সেই কারণে আপনি সর্ষের খোল পচা এতে দিতে পারেন অথবা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। 15 দিন পর পর আপনি এতে সার দিতে থাকুন। আর যদি আপনি রাসায়নিক সার দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনি রেড পটাশ দিতে পারেন, এর সাথে সুপার সালফেটও দিতে পারেন, কিন্তু রেড পটাশ জবা ফুল বেশি পছন্দ করে। এই সার এই গাছের জন্য বেশি কার্যকরী হয়। আপনি যদি এই গাছের কাণ্ডটিকে বা ডালগুলিকে বেশি শক্ত বানাতে চান, বেশি মোটা বানাতে চান, তো সেই ক্ষেত্রে আপনি জৈব সারের মধ্যে হাড় গুঁড়ো দিতে পারেন, অথবা যদি রাসায়নিক সার দিতে চান তো সেই ক্ষেত্রে আপনি 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর পর ডিএপির কিছু দানা এর মধ্যে দিতে পারেন, তাতে আপনার গাছের কাণ্ডটা তাড়াতাড়ি মোটা হবে। জবা গাছের চারা তৈরি করা খুবই সহজ। আপনি চাইলে তো এর দানা থেকেও চারা তৈরি করতে পারেন, অথবা যদি আপনি ডাল কেটে লাগান তাহলে সেই ক্ষেত্রে সেই ডাল থেকেও আপনার নতুন জবা গাছ তৈরি হয়ে যাবে। জবা গাছে বেশি ফুল পেতে হলে বেশি ডালের দরকার, নতুন নতুন ডাল দরকার। আমার এই গাছটার এই ডালটি দেখুন কতগুলো কুঁড়ি হয়েছে, সমস্ত কুঁড়িগুলো পাতার ভিতরে লুকানো অবস্থায় রয়েছে, একটা ডালেই কতগুলো কুঁড়ি হয়েছে। জবা গাছে বেশি ফুল পেতে গেলে আমাদের বেশি নতুন নতুন ডালের প্রয়োজন, এবং সেই নতুন নতুন ডাল পাওয়ার জন্য আমাদের জবা গাছকে সময় সময় কাটাই ছাটাই করে রাখতে হবে। আপনি আপনার গাছের ডালপালাগুলোকে নিয়মিতভাবে কাটুন এবং মাথাটাকে পিঞ্চিং করে কেটে দিন, আর যখন ফুল ফুটে সেটা শুকোতে থাকবে তখন সেটাকে আপনি কেটে ফেলে দিন। না হলে যদি গাছেতেই সেই ফুলেতে দানা তৈরি হয়, তাহলে আপনার গাছের অন্য অংশের বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে। শীতকালটা জবা গাছের বিশ্রামের সময় হয়, তো সেই কারণে শীতকাল চলে যাওয়ার পরে মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথমের দিকে আপনি জবা গাছের একবার হার্ড প্রুনিং করে দিন, অর্থাৎ আপনার জবা গাছটার ডালগুলোকে ভালোভাবে কেটে দিন, তাহলে এটা পরে সিজনের জন্য আবার ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।
জবা গাছে প্রায়ই নানা রকমের কীটাণু আক্রমণ করে, বিশেষত মিলিবাগ থাকে, আরও এই ধরনের অনেক রকমের কীটাণু আক্রমণ করে। তো আপনি সময় সময় এতে এই গাছেতে আপনি কীটনাশক ঔষধ দিতে থাকুন। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নিম অয়েল। এটা খুবই ভালো এবং জৈব উপায়ে এটা তৈরি, তো সেই কারণে গাছের কোনো ক্ষতি করে না এবং গাছ সুস্থ থাকে। আপনি 15 দিন পর পর নিয়মিতভাবে যদি এই নিম অয়েল ব্যবহার করতে থাকেন তো আপনার গাছও সুস্থ থাকবে এবং ভালো থাকবে। জবা গাছের বিষয়ে এই ছিল কিছু জরুরি তত্ত্ব। আপনারা এগুলোকে ঘরে পালন করে দেখুন। আমি নিজে এগুলোকে পালন করেছি এবং ভালো ফলাফলও পেয়েছি। আপনারাও করে দেখুন, আপনাদেরও ভালো ফল আপনারা পাবেন, আপনাদেরও গাছ ভালো হবে এবং গাছে অনেক ফুল পাবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তো আপনারা এটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।